হাই ফ্রেন্ডস আপনার সামনে আমি আজ একটি দারুণ ভিডিও নিয়ে আবার হাজির হলাম আশা করছি আপনারা সকলেই ভিডিওটা শেষ অবধি দেখবেন নাহলে কিছু বুঝতে পারবেন না হ্যাঁ বন্ধুরা আমি যেরকমই একটি থামনিলে যেই মানে ফটোটা দিয়েছি আপনারা ওরকমই ঠিক কন্ট্যাক্টে কিংবা ডায়াল প্যাডে আপনারা খুব সহজে থ্রি কিংবা ভিডিও সেট করতে পারবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কী করে আপনারা সেট করবেন তাহলে আপনাদেরকে ধারণাটা পুরোপুরি হয়ে যাবে বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এর ফলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে খুব সহজেই নোটিফিকেশান চলে যাবে যাক বন্ধুরা বেশি না কথা ভিডিও দিতে চাই আপনাদের এর জন্য একটি অ্যাপ্লিকেশান লাগবে অ্যাপ্লিকেশানটা আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন কিংবা আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা ওখানটা পেয়ে যাবেন আপনারা সকলেই গুগল প্লে স্টোরে প্রবেশ করার পরে সার্চ বারে টাইপ করবেন ডায়াল প্যাড ব্যাকগ্রাউন্ড ফটো এই নামে আপনারা সকলেই সার্চ করবেন সার্চ করার পরে আপনাদের সামনে কিন্তু বহু অ্যাপ্লিকেশান এসে যাবে এই অ্যাপ্লিকেশান এই অ্যাপ্লিকেশানগুলি কিন্তু আপনারা ইনস্টল কিংবা ডাউনলোড করতে যাবেন না আপনারা কি করবেন আপনারা সেকেন্ডের অ্যাপটা ডাউনলোড করবেন আপনারা সকলে দেখতে পাচ্ছেন সেকেন্ডের অ্যাপটা আমার ডাউনলোড করা আছে এবং এখানটা আমার ইনস্টল দেখাচ্ছে এই অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন কিংবা অ্যাপটির লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা ওখান থেকে খুব সহজেই অ্যাপটি লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন যাক বন্ধুরা আপনাদেরকে বরাবরের মতন আমি দেখে দেওয়ার জন্য আমার মোবাইল থেকেই আমি অ্যাপটি মানে আমার গুগল প্লে স্টোর থেকে আমি অ্যাপটি ওপেন করছি আপনাদেরকে পুরোপুরি দেখে দেওয়ার জন্য আমি আগের থেকেই অ্যাপটির ডাটা ক্লিয়ার করে রেখে দিয়েছি তাতে আপনারা সম্পূর্ণ বুঝে যাবেন অ্যাপটি কীভাবে সেটিংস করতে হয় অ্যাপটি ওপেন করার পরে আপনাদের সামনে ঠিক এই রকমই একটি ইন্টারফেস দেখাবে আপনারা এখানটায় দাগদ� কল আইকনে প্রেস করবেন তারপরে কল সেটিংস আইকনে প্রেস করবেন তারপরে এখানটা প্রেস করবেন প্রেস করার পরে আপনাদের সামনে একটু লোডিং নেবে তারপর ঠিক এই রকমই একটি আপনার সামনে ইন্টারফেস দেখাবে এখানটা থেকে আপনাদের তিনটা অপশান এসে যাবে আপনারা ফার্স্টের অপশানে প্রেস করবেন অর্থাৎ কাস্টম কাস্টমে আপনারা প্রেস করবেন এরা কালার কাস্টম রয়েছে এখানটা আপনারা প্রেস করবেন এখানটা প্রেস করার পরে আপনাদের সাথে মানে আপনাদের যে কোনো অ্যাড আছে আপনারা কেটে দেবেন কেটে দেওয়ার পরে আমার সামনে ঠিক এই রকমই একটি ইন্টারফেস খুলে যাবে এখানটায় আপনারা সকলে দেখতে পাচ্ছেন কাস্টম ব্যাকগ্রাউন্ড এখানটা আপনারা কালারে প্রেস করবেন এই যে কালার আইকন আপনারা সকলে দেখতে পাচ্ছেন এই যে কালার আইকনে প্রেস করবেন কালার আইকনে প্রেস করবেন কালার আইকনে প্রেস করার পরে আপনারা আপনারা যদি ফটোটা লাইট করতে চান লাইট করতে পারেন এবং ডার্ক করতে চাইলে ডার্ক করতে পারেন তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড আপনারা সকলে ব্যাকগ্রাউন্ডে প্রেস করবেন ব্যাকগ্রাউন্ডে প্রেস করার পরে আমার সামনে ঠিক এই রকমই একটি পেজ খুলে যাবে এখান থেকে আমরা ইমেজে পেজ কর মানে ইমেজে অপশানটিতে প্রেস করব ইমেজ অপশানটিতে প্রেস করার পরে আমার সামনে ঠিক এই রকমই একটি পেজ আসবে আমার সামনে ঠিক এই রকমই একটি পেজ আসবে এখানটা থেকে আপনারা বহু ভিডিও পেয়ে পারেন যেগুলি আপনারা ডায়াল প্যাড এছাড়াও অন্য কিছুতে আপনারা সেট করতে পারেন এখানটাতে আপনারা বহু ভিডিও পেয়ে যাবেন আপনারা একটু ভালো করে দেখে নেবেন কারণ এখানটা অসংখ্য ভিডিও রয়েছে আপনাদেরকে দেখাবার সম্ভব না তাই আপনাদেরকে বলছি আপনারা একটু দেখে নেবেন তাহলে আপনারা পুরোপুরি বুঝে যাবেন যাই হোক বন্ধুরা আমি এখানটা থেকে আপনাদেরকে যে কোনো একটি ভিডিও সেট করে আপনাদেরকে দেখে দিচ্ছি তাহলে আপনাদের ধারণাটা পুরো সম্পূর্ণ হবে যেমন আমি এখানটা থেকে এই একটি ভিডিও হয়তো আমি দারান ফ্রেন্স হ্যাঁ আমি এখান থেকে হচ্ছে যেরকম এই একটি ভিডিও সেট করতে চাই মোবাইলটা আলপারে আমি যেই ভিডিওটা সেট করতে চাই সেই ভিডিওতে প্রেস করব সেই ভিডিওতে প্রেস করার পরে আমার সামনে ঠিক এই রকমই একটি ইন্টারফেস খুলবে আপনারা এখানটায় কিছু করবেন না আপনারা এখানটায় একটু ওয়েট করবেন ওয়েট করার পরে আপনাদের সামনে লোডিং নেবে আপনাদের সাত আট সেকেন্ড একটু লোডিং নেবে আপনারা কিছু করবেন না আপনারা যতক্ষণ ওয়েট করবেন আর ফ্রেন্ডস আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাঁচ টাকা বেলাইগুনিতে প্রেস করে দেবেন এর ফলে আমি যখনই কোনো ভিডিও ছাড়ব আপনাদের কাছে খুব সহজেই নোটিফিকেশান চলে যাবে যাই বন্ধুরা আপনারা একটু লোডে না পরে আপনাদের সামনে ঠিক এইরকমই একটি ইন্টারফেস খুলে যাবে আপনারা অবশ্যই সকলে দেখতে পাচ্ছেন আমি যেই ভিডিও অল সেট করেছিলাম সেইটি এখানটায় ব্যাকগ্রাউন্ড হিসাবে কাজ করছে এবং এটি যদি আমরা সেট করতে চাই তাহলে আমরা কি করব এখানটা আপনারা সকলেই দেখতে পাচ্ছেন নিজের লেখা আছে অ্যাপ্লি অ্যাপ্লিতে সকলেই প্রেস করবেন অ্যাপ্লি থেকে প্রেস করার পর এখানটা আপনাকে দেখাবে সাকসেসফুল তারপরে আপনারা এখানটাতে ওকে প্রেস করবেন ওকেতে প্রেস করার পরে আপনাদের সামনে যদি কোনো অ্যাড আসে আপনারা কেটে দেবেন আপনার এখানটা সাকসেসফুল হয়ে গেছে এ আপনারা কী করবেন আপনাদেরকে আমি বলে দিচ্ছি আপনারা সরাসরি আপনার ফোন হোম পেজে চলে আসবেন ফোন হোম পেজে চলে আসার পরে আপনার সামনে ঠিক এইরকমই একটি অ্যাপ আসবে আপনাদেরকে দেখে এই এই যে এই অ্যাপটা আপনাদের সামনে ঠিক আসে এসে যাবে আপনারা যদি ওই অ্যাপটি আমি যে অ্যাপটির নাম বললাম ওই অ্যাপটি যদি আপনারা ডাউনলোড করেন আপনাদের সামনে এই অ্যাপটি এসে যাবে অ্যাপটির নাম হচ্ছে ফটো ব্যাকগ্রা ফটো ব্যাকগ্রাউন্ড আপনাদের নাম বললাম এই অ্যাপটি এসে যাবে যাই হোক বন্ধুরা এই অ্যাপটিতে আপনারা পেস্ট করবেন এই অ্যাপটিতে প্রেস করার পরে আপনার সামনে ঠিক এই রকমই একটি ইন্টারফেস দেখাবে আপনারা সকলেই দেখতে পাচ্ছেন আমি যেই ফটোটা সেট করেছিলাম অর্থাৎ যেই ভিডিওটা সেট করেছিলাম সেই ভিডিওটা আমার এখানটায় শো করছে সেই ভিডিওটা আমার এখানটা শো করছে এ বলে আমি এখানটা থেকে কিসেই দিয়ে যাই হিস্ট্রি দিতে চাই নাকি কন্ট্যাক্টটা দিতে চাই নাকি স্টোরেজ দিতে যাই আপনার এখান থেকে মানে আপনার ভিডিওটা যেখানে শো করাতে চান সেখানে আপনারা প্রেস করবেন আমি হয়তো আমার ভিডিওটা শো করাতে চাই কন্ট্যাক্টে আমি এখানটায় প্রেস করলাম প্রেস করার পরে আমার এখানটায় অ্যালাউ চাইবে আমি অ্যালাউ করে দেবো অ্যালাউ করে দেওয়ার পরে আপনাদের কাজ শেষ হয়ে যাবে আপনারা সরাসরি ব্যাক বাটন চিপে একবার একবার ব্যাক করে যাবেন আপনারা একবার ব্যাক করে যাবেন তারপরে আপনাদের একটা কাজ করতে হবে এখানটায় বন্ধুরা আপনারা সকলে দেখতে পাচ্ছেন আমি অ্যালাউ করে দেওয়ার পরে আমার সামনে ঠিক এই রকমই একটি ইন্টারফেস দেখাচ্ছে আমার কন্ট্যাক্টের ব্যাকগ্রাউন্ডটা আপনারা অবশ্যই সকলেই দেখতে পাচ্ছেন অসাম দেখতে এবং খুব সুন্দর একটি লুক যারাই দেখবে তারাই চাইতে বাধ্য হবে অ্যাপ্লিকেশানটা এটা আমি কী করে করলাম তারা জিজ্ঞাসা করবে আমাকে আপনারাও এটি করতে পারেন খুব সহজেই আপনারা আমি যেই টিপসটা আপনাদেরকে দিলাম সেই টিপসটা আপনারা ফলো করলে আপনারা খুব সহজেই করতে পারেন এটি আপনারা সকলে দেখতে পাচ্ছেন এখানটা আপনারা কনট্যাক্ট চলে আসবে কনট্যাক্টও আপনাদের ভিডিওরে শো করবে আপনারা এরকমভাবে আপনারা খুব সহজেই ফোনের ডায়াল প্যাড কন্ট্যাক্টে আপনারা খুব সহজেই ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারেন যাই হোক বন্ধুরা ভিডিওটা এমনি থেকে একটু বড় হয়ে গেছে আপনারা সকলেই ভালো থাকবেন আশা করছি আপনাদের সাথে আমার পরবর্তী ভিডিও দেখা হবে আর ফ্রেন্ডস আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এর ফলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বে অ্যান্ড্রয়েড রিলেটিভ আপনাদের কাছে খুব সহজ